শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিযোগ করেছেন, অনেকেই শিক্ষার নামে ব্যবসা করছে। 54টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকাংশেরই নিজস্ব ক্যাম্পাস এবং শিক্ষার পরিবেশ নেই। এসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক করে দ্রুত পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি জ্ঞানে দক্ষ এবং বাস্তব জীবনের উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।